শুভেচ্ছা সবাইকে নাইমাসাম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের অন্যতম একটি দেশ কসোভো কসোভোর যে ওয়ার্ক পারমিট সে ওয়ার্ক পারমিট নিয়ে আপনারা বাংলাদেশে যারা রয়েছেন অনেকেই আগ্রহী ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার ক্ষেত্রে তো আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করছি বিশেষ করে যাতে করে কসোভোতে যাওয়ার ক্ষেত্রে সেটি আপনাদের জন্য কাজে আসে দর্শক শুরুতে বলে রাখি কসোভো হচ্ছে ইউরোপের ইউনিয়নের একটি দেশ যারা হচ্ছে যে এখনও পর্যন্ত শেনজেন কোনো দেশ না এবং কসোভোতে কিন্তু আপনারা জানেন যে তারা নতুন একটি দেশ বলা চলে তারা বেশ আগে থেকেই নিজেদেরকে স্বাধীন একটি দেশ হিসাবে ঘোষণা করলেও 2008 সালে অফিসিয়ালি ইউনাইটেড নেশন এবং ইউরোপীয় ইউনিয়ন তাদেরকে একটি স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয় তো বলা চলে যে খুবই নতুন একটি দেশ এবং তারা কিন্তু এখনও পর্যন্ত অর্থনৈতিকভাবে খুব বেশি বড় কোনো আসলে অবস্থানে এখনও পর্যন্ত যেতে পারেনি তবে তাদের যে বর্তমান পরিস্থিতি সেটি আমি যদি আপনাদেরকে একটু বলি তাদের দেশে মিনিমাম যে স্যালারি কাজের ক্ষেত্রে যদি আপনি যান সেক্ষেত্রে সেটি প্রায় 264 ইউরো 2023 সালে সেটি সরকার নির্ধারণ করে বাংলাদেশি টাকায় যেটি হিসাব করলে প্রায় 30,000 টাকা এবং সেখানে কাজের সুযোগ বলতে বিভিন্ন ম্যানুফ্যাকচারার যে ফ্যাক্টরি রয়েছে এবং এগ্রিকালচারে কিছু কাজ রয়েছে মানে আর কনস্ট্রাকশনে তো এই এই ফিল্ডগুলোতে কাজের সুযোগ রয়েছে তবে বাংলাদেশ থেকে আমরা ইদানিং লক্ষ্য করছি যে প্রচুর সংখ্যক মানুষ বিভিন্ন ধরনের এজেন্সি তারা বাংলাদেশিদেরকে কসোভোতে যাওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করছেন কারণ হচ্ছে বাংলাদেশের একটা বিশাল সংখ্যক মানুষ কিন্তু রোমানিয়াতে তারা শ্রমবাজারটি যখন খোলা ছিল বা স্থিতিশীল ছিল তখন সেখানে গিয়েছে কিন্তু এখন যেহেতু রোমানিয়াতে কিছু জটিল অবস্থা বিরাজ করছে অনেকেই তারা চাচ্ছে যে কসোভোতে পাঠানোর জন্য তো এই আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ব্যাপারগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা আপনাদের রাখা প্রয়োজন একটি দেশে যাওয়ার আগে অবশ্যই সেখানে গেলে কত টাকা আপনি আয় করতে পারবেন এবং সেখানে গেলে আপনার আসলে কি কি সুযোগ সুবিধাগুলো রয়েছে তো অনেকেই আসলে বলেন যে যেমন আমি যে বিষয়টি আপনাদেরকে বললাম যে সেখানে মাত্র 30,000 টাকা মাসে আয় করা যায় তো এটি আপনি দেখেন চিন্তাভাবনা করে যে আপনার যদি বেতন হয়ে থাকে 30,000 টাকা কিন্তু আপনি বাংলাদেশ থেকে আসার সময় কত টাকা আপনাকে আসলে ব্যয় করতে হবে তো সেটি ক্ষেত্র বিশেষে দালালরা বিভিন্ন প্রকারের অর্থ আপনাদের থেকে আদায় করে তো আপনি এত পরিমাণ অর্থ ব্যয় করে ধরেন আপনি যদি 2 বছরের কোনো একটি ওয়ার্ক পারমিটের মেয়াদে কসোভোতে আসেন সেক্ষেত্রে এটি কতটুকু আপনার জন্য যুক্তিযুক্ত হবে এবং আপনি অর্থনৈতিকভাবে কতটুকু আসলে লাভবান হবেন সেটি আপনি ডিসিশন নিতে পারেন আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে বাংলাদেশে অনেকেই কেন কসোভোর ব্যাপারে খুব বেশি আগ্রহী কারণ তারা জানে যে বাংলাদেশে কসোভোর দূতাবাস রয়েছে তো সেখানে খুব সহজেই তারা ভিসা পেয়ে যাবে আসলে খুব সহজেই ভিসা পেয়ে যাওয়া সেটি হয়তো ভালো কিন্তু ভালো আপনি যদি সেখানে কসোভোতে গিয়ে মাত্র 30,000 টাকা মাসে আয় করেন সেটি কতটুকু আপনাদের জন্য আসলে উপযুক্ত বা খুব ভালো সিদ্ধান্ত হবে সেটি আপনারাই ভালো বলতে পারবেন আমি জানি না আপনাদের জীবনের স্টোরি কী তবে আমি জাস্ট আপনাদেরকে জানাচ্ছি যে আসলে সেই দেশটির সার্বিক পরিস্থিতি ভৌগোলিক অবস্থান যদি আপনাদেরকে বলতে যায় কসোভো হচ্ছে যে আসলে এমন একটি জায়গায় অবস্থান করছে তারা আগে ছিল সার্বিয়া যে একটি দেশ সার্বিয়ার অংশ এবং সার্বিয়া কিন্তু এখনও পর্যন্ত সার্বিয়া রাশিয়া এই দেশগুলো কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসাবে এখনও পর্যন্ত তারা ঘোষণা দেয়নি সার্বিয়া থেকেই কিন্তু তারা যে স্বাধীনতা পেয়েছিল তো সার্বিয়া তাদের বর্ডারে হওয়ার কারণে আপনি কিন্তু চাইলেই খুব সহজেই অনেকেই যে চায় যে ইউরোপের এক দেশে এসে বিভিন্ন ধরনের মানব পাচারকারীদের হাতে পড়ে তারা অন্যান্য দেশে চলে যেতে চায় তো সেটিও কিন্তু খুব কঠিন আমি বলবো কসোভো থেকে কারণ কসোভো হচ্ছে যে এমন একটি বর্ডারে যেটি সার্বিয়ার সাথে তাদের এখনও কিন্তু কূটনৈতিক সম্পর্ক খুব ভালো নেই এবং সার্বিয়া এখনও কসোভোকে তাদের নিজেদের দেশের মতোই মনে করে কারণ অফিসিয়ালি তারা এখনও কসোভোকে স্বাধীনতা দেয়নি তো এ কারণে এটি বেশ জটিল সার্বিয়া হয়ে ইউরোপের যে অন্যান্য দেশের ব্যাপারে হয়তো অনেকে স্বপ্ন দেখাতে পারে আপনাদেরকে সেটি কিন্তু আপনারা চিন্তাভাবনা করেই করবেন আর রোমানিয়া থেকে অনেকে এমনটি করে থাকেন কিন্তু রোমানিয়া যতটা না কাছে আসলে ঠিক কসোভো থেকে ইউরোপের যে শেনজেন জোন সেটি কিন্তু অনেক দূরে তা আমি কখনোই অবৈধ পথে এই ধরনের যাত্রাকে অ্যাপ্রিসিয়েট করি না কারণ এগুলোতে আপনি যদি ধরা পড়েন বা আপনার বেশ কিছু জটিলতা রয়েছে আপনাকে ইউরোপে ব্যান করে দেওয়া সহ আপনার যে মোটামুটি বলা চলে যে আপনার এতগুলো অর্থ খরচ করে আপনি আসার পরে সেটিও কিন্তু একটি ঝুঁকির মুখে পড়ে তো আপনারা কিন্তু এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রেখে তারপরেই কসোভো বা এই অন্যান্য
অন্যান্য যে মন্টেনেগ্রো অনেকে অনেক দেশে কথা বলছেন, তো এগুলোতে আসলে জীবনযাত্রার মান কিন্তু আপনারা যেমনটা মনে করে থাকেন হয়তো ইউরোপিয়ান দেশ হিসাবে তারা কিছুটা উন্নত রয়েছে বাংলাদেশ থেকে, তবে আয় উন্নতি বা আয়ের ক্ষেত্রে আসলে কতটুকু এই দেশগুলো এখনো পর্যন্ত স্টেবল পজিশনে রয়েছে সেটি একটি বড় প্রশ্ন। তো আপনারা এই ধরনের ধোকায় যারা আপনাদেরকে ফেলতে চায়, বিশেষ করে যে ধরনের দালাল চক্র, যারা অনেকেই বলে যে সহজে এগুলো করা সম্ভব, সহজে চলে যাবেন, সহজে চলে গেলেন আপনি 5-6 লাখ টাকা খরচ করে, তো আসলে যাওয়ার পর সেখানে সার্কামস্টেন্স কী বা সেখানে আপনার অবস্থা কী দাঁড়াচ্ছে, তো সেটি চিন্তাভাবনা করে যেহেতু জীবন আপনার, সিদ্ধান্ত আপনার, আপনি এটি ভালো বলতে পারবেন। আমি আপনাদেরকে মোটামুটি এটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম যাতে করে সেখানে ভৌগোলিক অবস্থা কী এবং সেখানে কতটা কায় করতে পারবেন, কত সহজে আপনারা যেতে পারবেন। সহজে আপনারা অবশ্যই যেতে পারবেন, কারণ সেখানে তারা নতুন একটি শ্রমবাজার বলা চলে বাংলাদেশ থেকে তারা চাইলে লোক নিতে পারে, কারণ এটা তাদের লাভ, কারণ তাদের এম্বাসি কিছু টাকা পায়, তারা তাদের যে ওয়ার্ক পারমিট সংক্রান্ত কাজে কসোভোতে কিছু টাকা সেখানকার কোম্পানিরা পায়, এছাড়া সেখানে কিছু এমন কিছু কাজ রয়েছে যেগুলো স্থানীয় মানুষ হয়তো করতে চায় না, সে ধরনের কাজে যদি বিদেশিদেরকে এনে করা যায় সেক্ষেত্রে তাদের একটি তাদের জন্য এটি প্লাস পয়েন্ট। কিন্তু এই অর্থ যেটি তাদের আসলে মিনিমাম স্যালারি বা যেটি বাংলাদেশি টাকায় প্রায় 30-35 হাজার টাকা, এই অর্থ দিয়ে আপনার কতটুকু আসলে অর্থনৈতিকভাবে আপনি লাভবান হতে পারবেন সেটি আসলে আপনার বেশি চিন্তাভাবনা করতে হবে। তো দর্শক, নতুন কিছু জানার থাকলে কসোভো সম্পর্কে অবশ্যই আমার কমেন্টে লিখে জানাবেন, আমি চেষ্টা করব যে আপনাদেরকে বিস্তারিত সেটির ব্যাপারে জানানোর। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।